জমা জলে ডেঙ্গু মশার ডিম পারে, তাই জমা জল পরিষ্কার করতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। ডানকুনিতে একাধিক ওয়ার্ডে জল জমে থাকায় ডেঙ্গুর আতর ঘরে পরিণত হয়েছে। ইতিমধ্যে ডানকুনিতে ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে, তাই ভয়ে দিন কাটছে বাসিন্দাদের। ডানকুনি পৌরসভার পৌর প্রধান হাসিনা শবনম জানিয়েছেন, মানুষকে সচেতন করা হচ্ছে জল জমিয়ে না রাখতে, কিন্তু রাস্তায় পাড়ায় মহল্লায় জমা জলের কী হবে, সে বিষয়ে পৌরসভার করণীয় কী তা স্পষ্ট করতে পারেননি তিনি। ডানকুনিতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, যে কারণে নিকাশি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে জল দাঁড়িয়ে থাকছে দাবি পৌরসভার। যদিও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অবস্থা ডানকুনির 13 নম্বর ওয়ার্ডে সুভাষপল্লী, সারদাপল্লী সহ বেশ কিছু এলাকায়। একটু বৃষ্টিতেই জল জমে আর নিকাশি না থাকায় সেই জল সরে না, আর জমা জলে ডেঙ্গুর চাষ হয়। দক্ষিণ সুভাষপল্লী এলাকায় ঢোকার মুখে রাস্তার মধ্যে জমে রয়েছে জল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল পেরিয়েই যাতায়াত করতে হয়। পুর প্রধানের দাবি, জাতীয় সড়কে কাজ চলায় ডানকুনির বেশ কয়েকটি এলাকায় নিকাশি বন্ধ হয়ে গেছে। রাস্তা উঁচু হয়ে যাওয়ায় নিকাশি ড্রেনগুলো নিচু হয়ে পড়ে, ফলে জল নিকাশিতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলা হয়েছে নিকাশি ব্যবস্থা চালু করার জন্য। এই দিদিকে মমতা ব্যানার্জিকে ছবিটাকে পাঠান, ঠিক আছে, বলুন যে হচ্ছে ট্যাক্স দিচ্ছে এত টাকা, বছরে 9000 টাকা ট্যাক্স আছে, এটা হচ্ছে লন্ডনের রাস্তা, এটা দিদিকে পাঠান এই ফটোটা, লন্ডনের রাস্তা আমরা আপ ডাউন করছি। কি নাম আপনার? আমার নাম মলয় কুমার রায়। সারা বছরই এই অবস্থা? এখানে আমার বাড়ি না, ঠিক আছে, আমি তো চালাচ্ছি, ট্যাক্স দিচ্ছি না, বছরে 9000 টাকা। অনেক সমস্যা দাদা, এখানে প্রতি মাস প্রতি বছর জল জমে থাকে, যা আসে অতি কষ্ট হয়, ওর থেকে ডেঙ্গু হতে পারে, শরীর খারাপ হয়, বাচ্চা সর্দি খাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা যে কেজিরা পায় তাদের কত অসুবিধা হয়, আমাদের শাড়ি উঁচু করে যেতে হয়, কত লজ্জার ব্যাপার, কত অসুবিধা হয় আমাদের। সবসময় জল, নর্দমার জল, বৃষ্টির জল, এই নর্দমার জল, এটা আমাদের খুব অবস্থা, খুব খারাপ, আমাদের খুব অসুবিধা হয়, যাহাই অসুবিধা হয় আমাদের, খুব অসুবিধা হয়, অতিরিক্ত অসুবিধা হচ্ছে। জানিয়েছিলেন? হ্যাঁ, জানানো হয়েছিল, ওনার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কি নাম আপনার? লক্ষ্মী আগরওয়াল। কি কি সমস্যা রয়েছে? জলের, এই জলের প্রবলেম আর কি, এই সবসময় পৌরসভা থেকে টাকা চাইছে 20 টাকা করে নোংরা ফেলার জন্য। আচ্ছা, তো জলটা দিলে ওনার দেন না যাচ্ছে, নোংরা ফেলা পাশে ট্যাক্স দেবো বাড়ি, যে ওর হচ্ছে টাকা দিতে হবে। এইগুলো কি নর্দমার জল? ড্রেনের জল উঠে আসে, এ কি সারা বছরই এরকম থাকে? মানে দীর্ঘক্ষণ ধরে এই জল পেরিয়ে যাতায়াত? ঠিক আছে। কি চাই, প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? আমার ছেলে মারা গেছে এই দুমাস হলো, ছেলে মরে গেল, ছেলের সময় ঘরে করে থাকলো, যে একদিন কোনোদিন আমাদের জিজ্ঞাসা করলো না যে কি হয়েছে। কি নাম আপনার? আমার চন্দনা দেব। ঠিক আছে, কি বলবেন? অসুবিধা হয়, কারণ নিতে আসার সময় এখানে মেয়ে বাচ্চা ছোটো, তো ওদের কোনো জুতো ফুটো ভিজে যাওয়ার ব্যাপার থাকে, প্লাস আসায় যাওয়ার অসুবিধা হয়, গার্জিয়ানদের সমস্যা, আমাদের প্রচণ্ড অসুবিধা হয় এখানে। মানে বৃষ্টি না হলে এমনিতেও জল জমে যায়, বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। কতটা জল পেরিয়ে আসতে হয়? প্রায় মোটামুটি ওখান থেকে তো শুরু, ওখান থেকে পুরো অতটা পুরোটাই জল জমে থাকে। আচ্ছা, আর এই অসুবিধা হয়। আর এখন তো এই ডেঙ্গু হচ্ছে চারপাশে, এটা তো সমস্যা হচ্ছেই, এতে তো বাচ্চাদেরও পাঠাতে ভয় লাগে, যে স্কুলে কোথায় কী হবে, কোথায় কী মশা কামড়াবে, কী হবে, কোথা থেকে কী হবে, এসবের জন্য খুব অসুবিধা হবে। আপনারা কি বাচ্চাদেরকে চোখের সামনে জল পাই আসতে হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে, খুবই অসুবিধা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে জলটা না জমা হয়, জমা হয়ে যাতে বেরিয়ে যাওয়াটা ব্যবস্থা করা হয়, যাতে বাচ্চাদেরও অসুবিধা হবে না, আমাদেরও অসুবিধা হবে না, স্কুলটাও ভালোভাবে চলবে সব। বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে? হ্যাঁ অবশ্যই, এই কোথায় কি মশা কামড়াবে, ডেঙ্গুর এখন তো বেরিয়ে গেছে, ডেঙ্গুর মশা, এই ডেঙ্গু তো ভয় লাগে, তাও কী করা যাবে, নদী পাঠাতে হয় ভয়। আপনার নামটা? বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দে। আপনাদের দেখুন না কি অবস্থা, এখানে বাচ্চারা তো আসতে পায় না, রাস্তায় ইট বিছিয়ে দিই, মানে যাওয়ার জন্য ইট বিছিয়ে দিই, দেখুন তো আবার ইটগুলো জল, যখন বৃষ্টি সরে যায় তখন আবার ইটগুলোকে সরিয়ে দিই, জল পাশাপাশি জায়গা নেই, যে জল পাশ হচ্ছে, হ্যাঁ চলে গেছে, বাচ্চারা যেতে পারবে,
স্কুল আমরা প্রায় বন্ধই করে দিই, জল দাঁড়িয়ে গেলে বাচ্চারা আসতে পারে না তো, স্কুলের উপরে পর্যন্ত জল ঢুকে যায় না। এই জলগুলো কোত্থেকে আসে তাহলে? এই জলগুলো তো বৃষ্টির জল তো নয়, বৃষ্টির জল হলে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বা বেরোনো তো রাস্তা নেই, সবচেয়ে বড় হচ্ছে বেরোনো রাস্তা হয়ে গেলে চারিদিকে বন্ধ করে দিয়েছে, আসবে কি করে? আর এই সময় তো ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গু হচ্ছে তাহলে তো ব্লিচিং পাউডার এদিকটা ছড়ালে তো ভালো হবে, ব্লিচিং পাউডার তো কোনোদিন দেখিই নি, আমরা তো স্কুলের ভেতরটা আমরা নিজেরাই ছড়িয়ে দিই ব্লিচিং পাউডার, কারণ বাচ্চারা থাকে অসুবিধা না কোনো কিছু হয়ে গেলে। আর মানে যদি মশা টশা কামড়ে যদি কারোর যদি ডেঙ্গু হয় কি? মশা কামড়ালে ডেঙ্গু হয়ে গেলে এবার কি বলবো বলুন, যদি তারা না ডিসিশন নেয় আমরা কি করবো বলুন, আমরা তো কতবার সবাই জানে যে পৌরসভাতে এরকম হচ্ছে, পরিষ্কার করে আবার এই দেখুন না নর্দমার অবস্থা দেখুন না কি অবস্থা, পরিষ্কার করে আবার হয়ে যায়, পরিষ্কার করে আবার হয়ে যায়, তাহলে কি করবে ওরা বলুন। আপনার নাম? আমার নাম চন্দনা বিশ্বাস। চন্দনা বিশ্বাস, আমাদের এখানে কিসের সমস্যাটা? কিসের সমস্যা? জলে সারা এই বর্ষা হলে একটুখানি যদি বর্ষা হয় তাহলে এত জল জমে যায়, জল জমার জায়গা নেই, হাজার সময় পৌরসভা এত ডেপুটেশন বলা হয়, পৌরসভা কোনো স্টেটমেন্ট নিচ্ছে না, স্টেপ নিচ্ছে না, এই জন্য তো বাচ্চাদের একটা স্কুল আছে, দীর্ঘদিন যদি বাচ্চাদের স্কুলটা বন্ধ থাকে, একই তো করোনা ফরোনা সব বাজে হয়ে গেছে, তারপরে যদি এই বন্ধ থাকে তাহলে বাচ্চাগুলো কী করে আমরা সিলেবাস শেষ করবো, কী করে পড়াবো? প্রাইভেট স্কুল চলে এখানে, বাচ্চাটা তো আসতে পারে না, আসতে পারে না, ছুটি দিয়ে দিতে বাধ্য হয়ে, এই জলটা জমার কারণটা কি? এটা বৃষ্টির জল, কোথাকার জল আসে এই সব ফ্ল্যাটের জল, এই জলটা জমে থাকে, আপনার যাবার জায়গা নেই, রাস্তা নেই, এখানে সমস্ত পুকুর ছিল সমস্ত পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, নর্দমা করার কথা ছিল নর্দমা করেনি, সেগুলো জলটা এখানে সেইখানে দীর্ঘদিন জমে থাকে, খুব অসুবিধা। আপনি কি এখন তো ভালো দিচ্ছেন ওই দিকে জল পর্যন্ত একদম? আচ্ছা, আমি লোকের ঘরে জল ঢুকে যাচ্ছে। আর এখন তো, এখন তো ডেঙ্গুর সময়। হ্যাঁ, এখন তো সার্ভে হচ্ছে, আমি বললাম মেয়েদের তোমরা যে সার্ভে করছো পৌরসভা সার্ভে, কী সার্ভে করবে তোমরা, এতে ডেঙ্গু ব্লিচিং পাউডার দেয় না, একটু কিচ্ছু দেয় না, একটু নর্দমাগুলো রোজ রোজ পরিষ্কার যদি হয় সেটাও ভালো, সেটাও হয় না, এইসব জন্য আমাদের স্কুলটার সাথে বাচ্চাদের খুব কষ্ট, বাচ্চাদের খুব হ্যারাসমেন্ট হতে হয়। আপনারা কী চাইছেন? আমরা চাইছি যাতে এগুলো সমস্যার সমাধানগুলো করে, যাতে এই জল না দাঁড়ায়, এইসবের জন্য চাইছি আমরা। পুরসভা কি পুরসভা জানিয়েছেন? হ্যাঁ, পুরসভা জানে, পুরসভা সবাই জানে, পুরসভা জানবে না কেন, জানে এখানে একটা স্কুল আছে, আজকের তো স্কুল দীর্ঘদিন স্কুল, এটা তাহলে তাহলে কাজ করছে না কেন? কী করে জানে কাজ করছে না, নর্দমা মাঝে মাঝে পরিষ্কার করে। আপনার নামটা? একটু, আমার নাম পুষ্প দে। পুষ্প দে, হ্যাঁ, যে ডানকুনি নাকি ডেঙ্গুর আতুর ঘর তৈরি হচ্ছে, কী বলবেন এই বিষয়ে? বিরোধীরা তো বলবেই, বিরোধীদের তো ইস্যু কিছু নেই, ঠিক আছে, কিন্তু আপাতত আমি গর্ব করব না, আপাতত একটা কেস আমাদের হয়েছে, এবং আমাদের ছেলেরা ডেঙ্গুর যারা আমার কনজারভেন্সি ভাইয়েরা যারা আছে তারা কিন্তু যথেষ্ট কাজ করছে, এলাকায় এলাকায় যাওয়া, আমরা মিটিং করছি, এবং আগামীকাল আমাদের মিটিং আরও আছে, যে আমাদের মন্ত্রীর সঙ্গে মিটিং আছে, সেটা মিটিংয়ে আমাদের সিআইসি যাবে, আমি যাব, এবং আমাদের এক্সিকিউটিভ অফিসারও যাবেন, তাই আমাদের আগামীকাল মিটিংয়ে অবশ্যই যাব, তার আগেও আমরা কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা মিটিং করি, যে কীভাবে মানুষের বাড়ি গিয়ে কীভাবে মানুষকে বোঝাতে হবে, জল জমিয়ে রাখলে হবে না, অনেক সময় ডাবে জল থেকে যাচ্ছে, বা ফ্রিজের যে এটা রয়েছে সেখানে জল জমছে, বা টবে জল জমছে, টায়ারে জল জমছে, এরকম জল জমে থাকলে কিন্তু লার্ভা হবে, তো সেইগুলো সচেতনতা করা হচ্ছে, ফ্লেক্স বাঁধা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, যতটা সম্ভব আমাদের ছেলেরা কাজ করছে। আর দেখুন, ডেঙ্গু মশা কিন্তু পরিষ্কার জলে জন্মায়, নোংরা জলে জন্মায় না, ঠিক আছে, তা পরিষ্কার জলে জন্মায়, তো সেগুলো আমরা সচেতনতা করছি মানুষকে, মানুষ সচেতন হলে একটু কমবে। একজন আক্রান্ত ডানকুনিতে, একজন। ঠিক আছে, একটু আপনার পরিচয়টা করে দিন। চেয়ারম্যান ডানকুনি মিউনিসিপ্যালিটি, হাসিনা সুলতান।